আসল নাম রাজীব হরি ওম ভাটিয়া, এক বাক্যে গোটা বিশ্ব যাকে চেনে অক্ষয় কুমার নামে। জন্মসূত্রে তিনি ভারতীয় হলেও পরবর্তীতে কানাডার নাগরিকত্ব পেয়েছেন। তিনি একাধারে একজন অভিনেতা, প্রডিউসার এবং মার্শাল আর্টে ব্ল্যাক বেল্টধারী। 30 বছরেরও বেশি সময় ধরে বলিউডকে অক্ষয় কুমার দিয়ে চলেছেন সুপার ডুপার হিট সমস্ত ছবি। 100টিরও বেশি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আমরা অক্ষয়ের বর্ণময় অভিনয় প্রতিভার সাক্ষী হয়ে আছি। অ্যাকশন থেকে কমেডি সর্বক্ষেত্রেই তিনি অনবদ্য। তার প্রথম 113টি ছবির মধ্যে 52টি ছবি কমার্শিয়ালি সুপার ডুপার হিট। অক্ষয় কুমারই ভারতবর্ষের একমাত্র অভিনেতা যার সিনেমা শুধু ভারতীয় মার্কেটেই 1 বছরে 20 বিলিয়ন ইন্ডিয়ান রুপির ব্যবসা করেছিল, আর সালটা ছিল 2013। নিজের রেকর্ড নিজেই ভেঙেছিলেন 2016 সালে, সে বছর তার সিনেমা ব্যবসা করেছিল 30 বিলিয়নের। তবে নিজে কত টাকার মালিক অক্ষয় কুমার তা কি জানেন? জানলে অবাক হবেন, জানাবো আজকের ভিডিওতে। তবে অক্ষয়ের এই সাফল্য অনায়াসেই তার হাতে এসে ধরা দেয়নি। এমন সময় অক্ষয় অতিবাহিত করেছেন যখন তাকে বিদেশের মাটিতে এক বেলা খেয়েই কাটাতে হয়েছে। এমনকি কাজ করেছেন বাংলাদেশের ঢাকার এক হোটেলের ওয়েটার হিসাবেও। আজকের ভিডিওতে আপনাদের জানাবো অক্ষয় কুমারের হোটেলের ওয়েটার থেকে বলিউডের নাম্বার 1 সুপারস্টার হয়ে ওঠার সম্পূর্ণ ইতিহাস। তাই আপনার কাছে একটাই অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করবেন। অক্ষয় কুমার জন্মগ্রহণ করেন 1967 সালের 9 সেপ্টেম্বর পাঞ্জাবের অমৃতসরে। বাবা হরি ওম ভাটিয়া ও মা অরুণা ভাটিয়া। বাবা ছিলেন ভারতীয় সেনার একজন অফিসার এবং একজন পালোয়ানও বটে। ছোটোবেলা থেকেই অক্ষয় খেলাধুলা খুব ভালোবাসতেন। ছোটোবেলায় বেড়ে ওঠেন দিল্লির চাঁদনি চক এলাকায়। কিন্তু পরবর্তীকালে বাবা যখন সেনাবাহিনীর চাকরি ছেড়ে যোগ দেন ইউনিসেফের একজন অ্যাকাউন্ট্যান্ট হিসাবে, তখন তারা থাকতে শুরু করেন মুম্বাইতে। অক্ষয় তার প্রাথমিক পড়াশোনা করেছিলেন মুম্বাইয়ের মাটুঙ্গার ডন বস্কো হাই স্কুল থেকে। স্কুল লাইফ থেকেই অক্ষয় ক্যারাটে শিখতেন। স্কুলের পড়াশোনা শেষ করে পরে ভর্তি হন গুরু নানক খালসা কলেজে উচ্চশিক্ষার জন্য। কিন্তু কলেজের পড়াশোনা শেষ করেননি অক্ষয়। বাবাকে অনেক অনুরোধ করে বলেন, বাবা আর পড়াশোনা করতে চাই না, মার্শাল আর্ট শিখতে বিদেশ যেতে চাই। বাবা সেদিন না করেননি। অনেক কষ্টে টাকা জমিয়ে ছেলেকে পাঠিয়েছিলেন ব্যাংকক মার্শাল আর্টের ট্রেনিং নেওয়ার জন্য। 5 বছর ছিলেন ব্যাংককে। এ সময় তিনি জীবনধারণের জন্য বিভিন্ন হোটেল এবং দোকানে চাকরিও করেছেন। পয়সার সমস্যার কারণে রাতে না খেয়ে ফুটপাতেও কাটিয়েছেন বহু রাত। থাইল্যান্ডে মার্শাল আর্টের মুয়া থাই শৈলীতে ব্ল্যাক বেল্ট অর্জন করেন অক্ষয় কুমার। তারপর ফিরে আসেন দেশে। কোনো কাজ ছিল না তার হাতে। সামনে যা কাজ পেয়েছেন সেই কাজই করতে শুরু করেছিলেন অক্ষয়। কলকাতায় চলে আসেন একটা ট্রাভেল এজেন্সিতে কাজ নিয়ে। বেশ কিছুদিন করার পর চাকরিটা চলে যায়। তারপর তিনি একটা প্রাইভেট সংস্থার হয়ে কাজে পাড়ি দেন বাংলাদেশে। ঢাকাতে একটি হোটেলে কর্মরত ছিলেন বেশ কিছুদিন। তারপর চলে যান দিল্লি, সেখানে কুন্দন জুয়েলারিতে সেলসম্যানের কাজ করেন। কিন্তু এই সমস্ত কোনো কাজই অক্ষয়ের মনের ক্ষুধা মেটাতে পারেনি। ফিরে আসেন নিজের পছন্দেরই কাজে, যেটি ছিল ক্যারাটে। মুম্বাইতে এসে অক্ষয় শুরু করেন মার্শাল আর্টের প্রশিক্ষণ দিতে। দেখতে দেখতে প্রচুর ছাত্র তৈরি হয় অক্ষয় কুমারের। হঠাৎই একদিন তার এক ছাত্রের বাবা এসেছিলেন প্রশিক্ষণ দেখতে, যিনি নিজে ছিলেন একজন মডেল কোঅর্ডিনেটর। তিনি অক্ষয় কুমারের ফিটনেস, হাইট এবং পার্সোনালিটি দেখে পরামর্শ দেন মডেলিং করার জন্য। প্রথমে অক্ষয় বিষয়টিকে সিরিয়াসলি নেননি। তারপর একটি ফার্নিচারের শোরুমের বিজ্ঞাপনের জন্য মডেল হিসাবে শুটিং করলেন এবং অক্ষয় দেখলেন দুদিনের শুটিংয়ের জন্য যে পারিশ্রমিক পেয়েছেন তা ছিল তার সারা মাসের মার্শাল আর্ট শেখানোর মাইনের থেকেও বেশি। ফলে ঝুঁকে পড়েন মডেলিংয়ের দিকে। এই সময় অনেক অ্যাডসহ প্রচুর ফিল্মেও গানের ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেন। একদিন সকালে তিনি একটা ফ্লাইট মিস করেন, যেটাতে তার যাওয়ার কথা ছিল ব্যাঙ্গালোরে একটা অ্যাড ফিল্মের শুটিংয়ের কাজে। খুবই মনক্ষুণ্ণ হয়ে হাঁটতে হাঁটতে ঢুকে পড়েন মুম্বাইয়ের এক স্টুডিওতে। সেখানে তার দেখা হয় প্রডিউসার প্রমোদ চক্রবর্তীর সঙ্গে। সে সময় তিনি খুঁজছিলেন তার পরবর্তী সিনেমা দিদারের জন্য একটা নতুন মুখ, এবং দিদার ছবির লিড রোল হিসাবে অক্ষয়কে সাইন করান। তবে অক্ষয়ের প্রথম ছবি রিলিজ করে 1991 সালে, নাম সৌগন্ধ। প্রথম মেইন স্ট্রিম সিনেমায় সাফল্য আসে অ্যাকশন থ্রিলার সিনেমা খিলাড়ির মধ্য দিয়ে। অসংখ্য সফল সিনেমা রয়েছে অক্ষয়ের ঝুলিতে, তবে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য সিনেমা হলো খিলাড়ি, ইয়ে দিল লাগি, ধড়কন, আন্দাজ, নমস্তে লন্ডন, পাটিয়ালা হাউস, ওয়াক্ত, হেরাফেরি, ফির হেরাফেরি, ভুল ভুলাইয়া ইত্যাদি। আপনি কমেন্টের মাধ্যমে লিখতে পারেন এছাড়াও আর কোন সিনেমাটি আপনার সবথেকে বেশি প্রিয়। 2020 সালের সরকারি হিসাব অনুসারে অক্ষয় কুমারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 2,500 কোটি টাকা। অক্ষয় কুমার 2001 সালে বিয়ে করেন ডিম্পল কাপাডিয়া ও রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কল খান্নাকে।
তাদের এক ছেলে এক মেয়ে। অক্ষয় তার ছেলে মেয়েদের মিডিয়া থেকে দূরে রাখেন, তিনি চান তার ছেলে মেয়েরা সেলিব্রিটি কিড হিসাবে বড় না হয়ে আর পাঁচটা সাধারণ বাচ্চাদের মতোই বেড়ে উঠুক। বর্তমানে 53 বছর বয়সেও অক্ষয় কুমার বলিউডের ফিটেস্ট ম্যান হিসাবে পরিচিত, অত্যন্ত ডিসিপ্লিন লাইফ লিড করেন তিনি। প্রতিদিন ভোর 4টার সময় ঘুম থেকে উঠে এক্সারসাইজ করেন এবং রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়েন। বলিউডের কোনো লেট নাইট পার্টিতেও তাকে দেখা যায় না, কোনো রকম মদ্যপানও করেন না। বলিউডের এই মহান ব্যক্তিত্বকে আমরা ধারাপাত চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক শুভকামনা, আমরা তার দীর্ঘায়ু কামনা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। অক্ষয় কুমারের কোন সিনেমাটি আপনার সবথেকে বেশি প্রিয় কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। মহান ব্যক্তিদের জীবন সম্পর্কিত আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। বর্তমানে স্ক্রিনে দেওয়া এই দুটি ভিডিওর মধ্যে যে কোনো একটি ভিডিও আপনি দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য